আমরা সিম্পল একটি ওয়েবসাইট নিয়েছি, এই ওয়েবসাইটটা আমরা করে ফেলবো, ডিজাইনটা করে ফেলবো। ধরেন এটা হচ্ছে আমাদের পিএইচডি ফাইল, এই পিএইচডি ফাইলটাকে আমাদের এইচটিএমএল এ রূপান্তর করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যখন কাজটা হাতে পাইলাম, এটাতে কী হবে সেটাও বলি। আমরা যে ওয়ার্ডপ্রেসে অনেকে কাজ করি, আমরা ওয়ার্ডপ্রেসে আমরা থিম ব্যবহার করি, কাস্টমাইজ করি, তাই না? ওয়ার্ডপ্রেস যখন আমরা থিম কাস্টমাইজ করি, এই ওয়ার্ডপ্রেসটাকে কিন্তু আগে একজন ডেভেলপ করছে, তাই না? ওয়ার্ডপ্রেস যে আমাদের থিম আছে, থিম কিন্তু ডেভেলপ করতে হয়। তো ডেভেলপ করার সময় কী করা লাগছে আমাদের, প্রত্যেকটা সেক্টর আগে প্রথমত কী করছে, কেউ একজন ডিজাইন করছে। ধরেন এটা একটা ডিজাইন, এই ডিজাইনটাকে দ্বিতীয় পার্সন, ফার্স্ট পার্সন কী করলো, ডিজাইন করলো। সেকেন্ড পার্সন কী করলো, এটাকে এইচটিএমএল সিএসএস এ রূপান্তরিত করলো। থার্ড পার্সন কী করলো, এটাকে আপনার ওয়ার্ডপ্রেসে সহজে যাতে চেঞ্জ করতে পারেন সব কিছু, এটাকে ডাইনামিক করার জন্য ট্রাই করলো, ডাইনামিক করে ফেললো। এই তিনটা প্রসেসের মধ্য দিয়ে মূলত আমাদের ওয়েবসাইটটা সামনে আসে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট স্টেপ ডিজাইন, ডিজাইনটা আমরা পেয়ে গেছি। ডিজাইনের পরে এখন আমাদের সেকেন্ড স্টেপ, সেটাকে আমরা এইচটিএমএল সিএসএস এ রূপান্তরিত করবো, যাতে করে ওয়েব ব্রাউজার যাতে করে সহজে বুঝতে পারে। বা এরপরে যে ডেভেলপার যে কাজ করবে, যে ব্যাকএন্ড ডেভেলপার বা থিম ডেভেলপার, তারা যাতে সহজেই, শুধুমাত্র তাদের তো অনেক ধরনের আরও কোয়েরি নিয়ে কাজ করতে হয়, অনেক ধরনের কন্ডিশন নিয়ে কাজ করতে হয়, আরও ব্যাকএন্ড যে সকল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহার করে কাজ করতে হয়। তারা যদি আবার নতুন করে ডিজাইনের দিকে ফলো করে একসাথে, তাহলে আসলে কাজের কাজ কোনোটাই হবে না। এক একজনে এক একটা সেক্টর রাখাই স্পেশালি কিন্তু ভালো হয়। একজন ডাক্তার সব কিছু দেখে, তার থেকে আপনার ধরেন দাঁতের সমস্যা হয়েছে, একজন ডাক্তার সব কিছু দেখে, তার কাছে দাঁত দেখাবেন নাকি একজন দাঁতের উপর স্পেশালিস্ট তার কাছে দেখাবেন? অবভিয়াসলি দাঁতের কাছে যে স্পেশালিস্ট তার কাছে দাঁত দেখাবেন, কারণ সে শুধুমাত্র একটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ হয়েছে। আমরাও ঠিক একই রকমভাবে যারা ডিজাইন করে তারা শুধু ডিজাইনের দিকে ফলো করে, আমরা যেহেতু ডেভেলপার ডিজাইনের দিকটা আমরা খুব বেশি ফলো করবো না, বাট ব্যবহার ব্যবহার করার সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। ঠিক একইভাবে যে কিনা ফ্রন্ট এন্ড ডিজাইন করবে বা এখানে যে এইচটিএমএল সিএসএস এ রূপান্তরিত করবে, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডেভেলপার। এটা যারা করবে তাদের শুধুমাত্র ডিজাইনের দিকে ফলো করা দরকার। আবার যারা ডেভেলপার রয়েছে, ব্যাক এন্ড ডেভেলপার, তাদের হচ্ছে শুধুমাত্র কন্ডিশনগুলা মানে অপারেশনগুলা এদিকে বেশি ফলো আপ করতে হবে। তাদের এই ডিজাইন সেন্স নিয়ে খুব বেশি পরিশ্রম করার সময় দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের ভালো ফলাফল পাবো না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা রয়েছি সেকেন্ড স্টেপে। আমরা এই ডিজাইনটাকে প্রথমত যখন কাজ করব, সবার আগে আমরা অ্যানালিসিস করব এই ডিজাইনে কোথায় কী রয়েছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ শেখানো হয়নি, সেই কাজগুলো আমরা এখান থেকে বুঝে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা একটি আমাদের ক্লাসে আসি, আমাদের যেটা রয়েছে ওয়ান আওয়ার স্টাডি। এর মধ্যে আমরা আজকের ক তারিখ, 25 তারিখ, 25 জুন, আড্ডা, ঠিক আছে? এখানে এসে আমরা ভিএস কোড ওপেন করি। ওপেন করে আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা তৈরি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা কিন্তু আমরা একটি প্রজেক্ট করতেছি, ধরেন লাইভ প্রজেক্টের মতো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অনেক কিছু প্রফেশনালিজমগুলো ঠিক রাখতে হবে, মেনে চলতে হবে, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের এখানে ইন্ডেক্স ডট রাখলাম, রাখার পরে স্টাইল ডট সিএসএস এখানে রাখতেছি। ও স্টাইল ডট সিএসএস আমরা কীভাবে তৈরি করি, এখানে আমাদের স্ট্রাকচার, স্ট্রাকচার তৈরি করার পরে লিঙ্ক নিতে হবে, লিঙ্ক সিএসএস। এরপরে স্টাইল ডট সিএসএস এ ক্লিক করলে আমাদের ফাইলটি তৈরি হয়ে যাবে, ফাইন। এটা হচ্ছে কি, লাইভ প্রজেক্ট 01, ঠিক আছে? এই তো সেভ করলাম। সেভ করার পরে আমাদের লাইভ সার্ভারে ওপেন করতে হবে, ওপেন করেও নিলাম। এটা আমরা একটু পাশে রাখি যাতে করে আমাদের সহজেই দুদিকে অ্যাক্সেস নিতে পারে, একবার ডানে একবার বামে। আমাদের যে প্রিভিউটি রয়েছে, প্রিভিউটি আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি, চাইলে এটা আমরা সেভ করে ফেলতে পারি, আবার এখানে থাকলেও আমাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তো এই ডিজাইনটাকে সর্বপ্রথম আমরা অ্যানালাইসিস করব, কার মধ্যে কী রয়েছে। সর্বপ্রথম যদি ফলো করি, এখানে কতগুলো সেকশন রয়েছে, সেকশনগুলো আমি যদি এখানে কাউন্ট করি, সবার প্রথমে আসবে এইটা, এটা হচ্ছে ন্যাভ বার বলা হয়, ন্যাভিগেশন বার। তারপর রয়েছে একটি হেডার, মূলত সম্পূর্ণ অংশ জুড়ে একটি হেডার। হেডারের মধ্যে এটা হচ্ছে ন্যাভ, অনেকে অনেক নামে চিনতে পারে, বাট স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যে নামে পরিচিত এটাকে ন্যাভিগেশন বার বলা যেতে পারে, আর এটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে একটি অংশ। এরপরে আরও একটি সেকশন রয়েছে নিচে, দেখতে পাচ্ছি যে সেকশনের মধ্যে আরও তিনটি বক্স রয়েছে, ঠিক আছে? এখানে আরও কটি তিনটি বক্স রয়েছে, একটি, তারপরে হচ্ছে এখানে দুটি, এবং এখানে আরও তিনটি বক্স রয়েছে, আর তেমন কিছুই নেই।
এই নিয়ে আমাদের মূলত ওয়েবসাইট। তো এখানে আমাদের সর্বপ্রথম যদি কাজ করতে যাই, সম্পূর্ণ অংশ তো একটা বডি, তাই না? এই বডির মধ্যে কি আছে? প্রথমত একটি হেডার অপশন রয়েছে, আমরা বলেছি সম্পূর্ণ হেডার অংশ কতটুকু, এতটুকু হচ্ছে হেডার অংশ। হেডারের মধ্যে ন্যাভিগেশন বারের এরিয়া কতটুকু, ন্যাভিগেশন বারের এরিয়া হচ্ছে আমাদের উপরের টুকু, আর নিচের আই লেফট কালার, এটা হচ্ছে মূলত হিরো সেকশন নামে আমরা চিনি, আমরা চিনি হিরো সেকশন নামে, অনেকে অনেক নামে চিনতে পারে। আর নিচের সেকশনটা মূলত একটি কার্ড সেকশন, এই প্রত্যেকটা বক্সকে এক একটা করে কার্ড বলা যেতে পারে, একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, এই তিনটা কার্ড একসাথে রাখা হয়েছে, এটাকে একটা কার্ড সেকশন বলা যেতে পারে। সিম্পল একটা ওয়েবসাইট, এটাকে আমরা অ্যানালাইসিস করে ফেললাম। আরও আমরা গভীরভাবে অ্যানালাইসিস করতে পারি, সেটা কীভাবে? আমাদের যেখানে ন্যাব রয়েছে, এই ন্যাবের মধ্যে কী কী আছে? এই সম্পূর্ণ অংশে একটা ন্যাব, আর এপাশে রয়েছে আমাদের লোগো, দুইটা মিলে কিন্তু আমাদের একটি অংশ। এই ন্যাবের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলা লিস্ট রয়েছে, লিস্ট বলা যাবে, অবশ্যই লিস্ট রয়েছে। আবার একইভাবে এইখানে কি প্রত্যেকটা কার্ডের মধ্যে কি আছে? একটি করে ছবি আছে, একটি করে টাইটেল আছে, এরপরে বেশ কিছু লেখা বা প্যারাগ্রাফ রয়েছে, এবং সম্পূর্ণ অংশ মিলে একটি কার্ড। এই স্টেপগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এই জিনিসটাকে কোডে করতে যাই, একটি কার্ড থাকবে, কার্ডের মধ্যে একটি ইমেজ থাকবে, এরপরে পাশাপাশি একটি টাইটেল, একটি ডিসক্রিপশন থাকবে, এভাবে মূলত আমাদের সাজানো থাকবে, ঠিক আছে? তো আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদের সেকশনগুলো সাজিয়ে ফেলবো। হেডার, হেডারের মধ্যে কী কী থাকবে? হেডারের মধ্যে ন্যাভ থাকবে, ন্যাভের মধ্যে কী থাকবে? একটি লোগো থাকবে, লোগোটা আমরা আপাতত লেখাতে কাজটা সেরে ফেলি, আমরা কোনো ছবি আপাতত ডাউনলোড করছি না, কেন করবো না, ডাউনলোড করতে পারি, তাই না? ওকে, এখানে আমরা লোগো দিচ্ছি, লোগোতে ক্লিক করলে তো কিছু একটা ঘটবে, তাই না? তাহলে একটা অ্যাঙ্কার ট্যাগ দেওয়া লাগবে, অ্যাঙ্কার ট্যাগ হ্যাশ দিয়ে রাখতেছি আমাদের শেখার এমনি দেখার জন্য, কোনো লিঙ্ক নেই, তো হ্যাশ ট্যাগ দিয়ে রাখলাম। এরপরে এইখানে কি হবে, আমি এখানে লিখে রাখছি লোগো, আর কিছু লিখে রাখবো না, এই লোগোটাই দেখা যাবে। এটা হলো আমাদের ন্যাবের মধ্যে একটা লোগো দিলাম, এই লোগো। এখন এপাশে লিস্ট দিতে হবে, এই লিস্টটাকে কিভাবে প্রকাশ করতে পারি? ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এখানে কী কী আছে? রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, পার্পল, ঠিক আছে? রেড, ব্লু, ইয়েলো, বানান ভুল গেল না, ওকে, ইয়েলো, গ্রিন, পার্পল, আচ্ছা পিইউ হবে, পার্পল। আমরা এই কয়েকটি কালার দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম ন্যাভিগেশন বারের কাজ। আমাদের আউটপুটটা দেখে আসি, আউটপুটটা এরকম দেখাতে আছে, এটা কোনো কারণে আমরা এখানে সিএসএস যখন যুক্ত করবো তখন বুঝতে পারবো কতটা চেঞ্জ হইতে পারে। তাহলে আমাদের প্রথম সেকশনে কাজ শেষ, এখন সেকেন্ড সেকশনে কাজ, এটাও কিন্তু হেডারের মধ্যেই পড়বে। এটাকে আমরা কী নামে চিনলাম? হিরো। তো এখন আমাদের কমেন্টের ব্যবহার কিন্তু খুব জরুরি, এখানে ন্যাভ স্টার্ট, ন্যাভ স্টার্ট, আমি সেম ওয়েতে ন্যাব ইন করে রাখতেছি, আমি আমার মতো করতেছি, আপনি আপনার সুবিধা মতো এখানে বলে রাখতে পারেন, ঠিক আছে? এখন ন্যাবের পর কি হবে? এখানে আমরা নাম দিয়েছিলাম হিরো, ঠিক আছে? হিরো সেকশন স্টার্ট, হিরো সেকশন ইন, আমি ডুপ্লিকেট করে নিয়েছি। ডুপ্লিকেট করার জন্য আমরা জানি শিফট অল্টার বটম অ্যারো অথবা টপ অ্যারো, এর মধ্যে আমরা একটা সেকশন দেব, সেকশন নামে একটি আমাদের কিন্তু কী রয়েছে, সিমেন্টিক ট্যাগ রয়েছে, সেকশন, সেকশন, সেকশন ক্লাসের নাম কি হবে? সেকশন ক্লাসের নাম দিতে পারি হিরো, হিরো, ঠিক আছে? হিরো সেকশনের মধ্যে কী কী আছে? এখানে আই লাভ কালার রয়েছে, তারপরে কালার ইজ রিয়েলি ইজেন ইত্যাদি 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 রয়েছে, এই বিষয়গুলো এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম এটাকে বলতে পারি H1, ঠিক আছে? তো এখানে H1 নিলাম, তারপর কি বলবো, আই, আমরা লাভ আইকন কই পাবো? লাভ আইকনটা আমরা দুইভাবে পেতে পারি, আমরা হয়তো বা এই অ্যান্ড ব্যবহার করে, সরি, এটা ব্যবহার করে একভাবে করা যায়, যেটাকে বলা হয় হচ্ছে এন্টিটি, এইচটিএমএল এন্টিটি, এখান থেকে পেতে পারি। আর একটা কাজ করতে পারি, উইন্ডোজ প্লাস ডট, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম আইকনগুলো চলে আসবে, আমি এটা ব্যবহার করলাম, আই লাভ কালার। আমাদের সব ছোটো হাতে লেখা আছে, ইচ্ছা করলে বড় হাতে করে ফেলতে পারবো। তাহলে H1 লিখে ফেললাম, এরপর কি করতে হবে আমরা এপাশে দেখে রাখি, এখানে একটি প্যারাগ্রাফ দিতে হবে, প্যারাগ্রাফটা একদম সিম্পল, লরেম রয়েছে আমাদের, লরেম 15 চলে আসলো,
এরপরে ওভার টু ইউ, এটা একটা বাটন তাই না? এটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমি দেখতে পাচ্ছি ওভার টু ইউ নামে একটি বাটন রয়েছে। তো এই বাটনটা এরপরেই দিয়ে দিচ্ছি। বাটন নামে একটি ট্যাগ রয়েছে আপনারা জানেন সম্ভবত। বাটন কি হবে? ওভার টু ইউ। ঠিক আছে, এই তো আমাদের দ্বিতীয় সেকশনের কাজ শেষ। দ্বিতীয় সেকশনটা দেখি কেমন দেখা যাচ্ছে, এই রকম, সমস্যা নেই। এখন আমরা থার্ড সেকশনে চলে আসব। এটা মূলত একটি কার র্যাপার, অথবা আমরা একটি নতুন নামে সেকশনে কি সেকশন নামে চিনতে পারি এটা আমরা, আচ্ছা আমরা বলতে পারি কার সেকশন। তাহলে এটাও একটি সেকশন নামে ট্যাগ ব্যবহার করবো আমরা, সেকশন কার্ড। কার্ড ডাব্লিউ আর এ, কার্ড র্যাপার, ঠিক আছে, কার্ড র্যাপার দিলাম। তাহলে এখানে কি হবে, হিরো সেকশন ছিল এর আগে, এখন হচ্ছে আমাদের কি হবে, কার্ড সেকশন। কার্ড সেকশন স্টার্ট হবে, এটা স্টার্ট, আর ইনটা হবে শেষে গিয়ে, তাই না? এই তো আমাদের এখানে কি থাকবে, এখানে আমাদের একটি করে কার্ড থাকবে। প্রথমত আমরা একটি কার্ড তৈরি করব, তারপর ওই কার্ডটাকে আমরা ডুপ্লিকেট করে তিনটা বানিয়ে ফেলবো। তো প্রথমত কার্ড দিলাম, সিঙ্গেল কার্ড, সিঙ্গেল কার্ড, ডিফ ক্লাস সিঙ্গেল কার্ড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের, এখানে একটু বলে রাখা ভালো, সিঙ্গেল কার্ড ক্লাসটাকে কপি করলাম। কপি করার পরে এই ট্যাগটা শেষ হচ্ছে এখানে, সে একটা কমেন্ট করব। তারপর এটা যেহেতু একটি ক্লাস, এরকম ডট দিব, ডট দেওয়ার পরে সিঙ্গেল কার্ড দিয়ে রাখলাম। এখন আমরা কি করব, এ পাশ থেকে এতটুকু জিনিস ডিলিট করে দিব। এটা কি হবে, এটা আমাদের সুবিধা দেবে কি রকম, এই যে সিঙ্গেল কার্ড ক্লাসটা শুরু হলো এখান থেকে, এখানে গিয়ে আমাদের সিঙ্গেল কার্ডটা শেষ হয়েছে, যাতে করে আমরা এই এন্ডিং ক্লোজিং ট্যাগটা দেখে বুঝতে পারি এটা মূলত কোথায় শেষ হয়েছে। আমাদের তো এই জিনিসটা ফলো করতে হবে, কার মধ্যে কোনটা থাকবে না থাকবে এটা যদি ঠিকঠাক খেয়াল করতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, বুঝতে পারবো না কি হচ্ছে না হচ্ছে। ওকে, এখন এই কার্ডের মধ্যে কি কি আছে, কার্ডের মধ্যে রয়েছে প্রথমত ইমেজ। তো আমরা ইমেজ নিচ্ছি একটা, আমাদের একটি আইকন আমরা ওয়েবসাইট থেকে নিয়ে আসি, আইকন, যে কোনো আইকন ডাউনলোড করে ফেলবো, যে কোনো আইকন, ঠিক আছে। এরপরে একটু ভালো আইকন না নিয়ে কেমন হয়, আমরা আমরা এই ইমেজটা নিয়ে আসি, ধরে নিই আমাদের ব্ল্যাঙ্ক ইমেজ আসবে এখানে, আমরা ডাউনলোড করব, সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে আমাদের ডেস্কটপে, ডেস্কটপ থেকে ওয়ান আওয়ার স্টাডি, এরপরে আমাদের 25 জন আড্ডা, এখানে একটি আমরা কি করতে পারি, ইমেজ নিতে পারি, IMG ইমেজেস, ইমেজেসের মধ্যে নো পিক URL, নো পিকচার .png এই নামে একটি ফাইল আমরা নিলাম। এখানে আমাদের ফাইলটি চলে আসার কথা, যে নো পিকচার .png এই ফাইলটি এখানে চলে আসছে। তো এই পিকচারটি আমরা এখানে যুক্ত করে ব্যবহার করব। আমরা আবার আউটপুটে চলে আসি, কোথায় যেন, এটা হচ্ছে আমাদের ইমেজের ব্যবহার। এখানে গিয়ে আমরা ইমেজ, ইমেজের মধ্যে নো পিকচার .png, তো এখানে আমাদের অলটা দিয়ে রাখি নো পিকচার, যাতে করে ছবি লোড না হলে নো পিকচারটি দেখা যায়। পিকচারটি দেখা যাচ্ছে কিন্তু। এখন পিকচারের পরে কী আছে, পিকচারের পরে রয়েছে আমাদের কিছু কন্টেন্ট রয়েছে তাই না, কার্ড কন্টেন্ট। এটাকে আমরা আলাদা একটি ক্লাস নিতে পারি, ডিভ ক্লাস, ডিভ নিলাম, এটা ক্লাস কী দেব আমরা, এটা ক্লাস দিতে পারি কার্ড কন্টেন্ট। এটা হচ্ছে ইমেজ, আর নিচেগুলোকে বলতে পারি কন্টেন্ট, কার্ড কন্টেন্ট। আপনি পছন্দ মতো নাম দিতে পারেন, আমি আমার মতো নাম ব্যবহার করতেছি। এখানে সেম ওয়েতে আমি একটি কমেন্ট ব্যবহার করব, এটি যেহেতু একটি ক্লাস, সো এখানে আমি একটি ডট দিয়ে রাখবো, যাতে করে বুঝতে পারি এটি একটি ক্লাস এবং এই ডিপটি ক্লাস ব্যবহার করা হয়েছে, এভাবে এভাবে ব্যবহার করছি যাতে বুঝতে পারি আমি। এখন কার্ড কন্টেন্টের মধ্যে কী আছে, কার্ড কন্টেন্টের মধ্যে আমি ধরতে পারি H4 রয়েছে একটি, যেখানে একটি কালারের নাম রেখা আছে ব্লু, এরপর একটি প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে হয়তো বা লরেম রয়েছে 25। এই তো আমাদের কাজ শেষ, আমাদের একটি কার্ড যখন হয়ে গেল, এটা ছিল আমাদের কার্ড কন্টেন্ট, এটা সিঙ্গেল কার্ড, এটা হচ্ছে সিঙ্গেল কার্ড, আমরা এখানে ব্র্যাকেটে বলে রাখতে পারি এটা এক নম্বর কার্ড। এখন সম্পূর্ণ কার্ডটাকে ধরে এখানে যখন আমি সিলেক্ট করব, তখন দেখা যাবে এখানে আরও একটা কার্ড, একটা ডিভ হচ্ছে এখানে কি হবে, মার্ক হবে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কপি করে নেব, কপি করে এরপরে নিয়ে আসবো দুইটা, এরপর নিয়ে আসবো তিনটা। তাহলে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর,
আমরা মাঝখানে একটু করে ফাঁকা রাখবো যাতে করে বুঝতে সুবিধা হয় আমাদের। ওপ, এটা না, এখানে হবে, ঠিক আছে। আমাদের কাজ শেষ আপাতত, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, সবগুলা কার্ড হয়ে গেছে, সমস্যা নেই। এখন এটাকে আমাদের HTML শেষ, CSS এ কাজ করতে হবে, ঠিক আছে। এখন এতক্ষণ পর্যন্ত অনেকেরই না বোঝা থাকতে পারে, তারপরে যদি কোনো কিছু না বুঝতে পারেন বলতে পারেন কোন সেকশনটা কি করলাম না করলাম। কারো কোনো প্রশ্ন আছে? আমরা আধা ক্লাসটা একদমই সময় নষ্ট করবো না, কাজে লাগাবো। জি, কারো কোনো প্রবলেম? ঠিক আছে, আপনার সমস্যা হয়নি, গতকালকের ক্লাস এখন আপনারা পান নাই, রেকর্ড করতেছি আমি। গতকালকের ক্লাসটা আমি এখনও রেকর্ড আপলোড করিনি, আপলোড করবো দেখি, রাত বেশি হইতে পারে যেহেতু একদিন ছুটি ছিল, আমি ওই জন্য একটু পরে দিতেছি, সমস্যা নেই। ওকে, আমাদের HTML কাজ শেষ, এখন আমরা CSS এ চলে যাব। CSS শুরু করতে গেলে সবার প্রথমে আমাদেরকে করা দরকার রিসেট করা। আমরা এখানে বলে দেব রিসেট, রিসেট CSS। এখানে আমরা ইউনিভার্সাল সিলেক্টর নেব, এখানে মার্জিন 0, এরপর প্যাডিং 0, P0 দিলে মার্জিন 0, P1 দিলে মার্জিন 1 পিক্সেল, এরকম চলে আসে অটোমেটিক্যালি। এরপরে বক্স সাইজিং লিখবো, কারণ আমাদের ডিজাইন করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত দিনে ক্লাস থেকে আমরা দেখেছিলাম এই কাজটা করলাম, দেখেন সবগুলা কিন্তু অলরেডি চলে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমাদের সবার প্রথমে সেকশনের কালারগুলো আমরা ডিফাইন করব, যাতে করে আমরা একটা বুঝতে পারি ব্যাপারটি কী ঘটতেছে। প্রথম কি আসি, প্রথম আসবে হচ্ছে আমাদের হেডার সেকশন, হেডার না, আমরা মূলত আমরা ন্যাপ সেকশন নিয়ে কাজ করব। সর্বপ্রথম ন্যাপ সেকশন, তাহলে ন্যাপ তো আমাদের একটি ক্লাস, তাই না? তাহলে আগে পরে কোনো ডট হবে না, তাহলে এখানে আমি বলে দিই ন্যাভ স্টার্ট, ঠিক আছে। ন্যাভের মধ্যে আমি কি করব, আমি প্রথমত হাইট ইউজ করব, এখানে একটি হাইট কিন্তু বলা রয়েছে। আমরা যদি একটু রুলার করি, আমরা রুলারটা এখানে ছিল আমাদের, এখানে টুল রুলার, বুঝতে পারবো কতটুকু রয়েছে। এখানে মোটামুটি 150 পিক্সেলের মতো রয়েছে। আমরা এখানে শর্টকাটে নিয়ে ফিরি রুলারটা, রুলারটা বারবার আমাদের ঝামেলা করছে নেওয়ার জন্য। হটকি অ্যাড টাস্ক হচ্ছে টুল, হবে টুল থেকে রুলার, এটা আমরা যোগ করে নিচ্ছি। এখানে হচ্ছে অল্টার আর, এখন অল্টার আর চাপলে আমাদের রুলারটি ওপেন হবে, যে কোনো জায়গায় আমরা মাপতে পারবো, ঠিক আছে। এখন আমরা এটাতে কী দেবো, ন্যাভি হচ্ছে হাইট 150 পিক্সেল, এরপরে ঠিক আছে থাকলো। আর আমাদের এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অন্য একটি জিনিস দেখতে পাচ্ছি, এটা কিভাবে করতে পারি? এটাকে আমরা মূলত সম্পূর্ণ জিনিসটাকে তো আমরা হেডারের মধ্যে ধরেছিলাম, আর পরের অংশটুকে বলেছিলাম আমরা হিরো সেকশন, মনে আছে? এটা হচ্ছে আমাদের ন্যাভের পরে এই যে হিরো সেকশন, তাহলে হিরো একটি ক্লাস, হিরোকে ধরলাম হিরো স্টার ডট হিরো। হিরোকে ধরে কি বলবো, আমি হাইটটা পরেই বলি, আগে বিজি কালারটা চেঞ্জ করি, বিজি সি লিখে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে। এরপর আমি কালারটি কপি করে নিচ্ছি, কপি করে অল্টা সি দিলে আমি কপি করতে পারি খুব সহজে, এটি ব্যবহার করলাম, সেভ করলাম। সেভ করে দেখি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে, এতটুকু সমস্যা নেই। এরপর আমাদের কাজ করতে হবে পরের সেকশনটা, যেটা আমাদের ছিল 3 নম্বর সেকশন, কার্ড কন্টেন্ট, মেবি নাকি কার্ড র্যাপার, কার্ড র্যাপার। এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা, তা চেক করতে পারি, সাদা না, একদম সাদা নয়, একটি কালার রয়েছে, কার্ড র্যাপার স্টার্ট, কার্ড র্যাপার ডিজিসি, এই কালারটা দিলাম। পাশাপাশি এটা কিন্তু হেডারে হচ্ছে, তো আমরা ভেরিয়েবলে কাজ জানি, আমরা এখানে ভেরিয়েবল নিতে পারি দুভাবে, এটা হচ্ছে আমাদের ডার্ক কালার, এটা হচ্ছে আমাদের লাইট কালার, এটা বিজি কালার, এটা হচ্ছে আমাদের লাইট কালার, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে ব্যবহার নাই করি, আমাদের ন্যাভিগেশন বার যেটা ছিল সেখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেম কালারটি ছিল, ঠিক আছে। এটা আমরা কপি করে নিয়ে এখানে ব্যবহার করলাম, দুইটা জায়গাতেই আমাদের কালার ব্যবহার করা হয়ে গেল, নিচেও আমাদের কালারগুলো চলে আসছে, আই হোপ সো, ঠিক আছে। এখন আমাদের ন্যাভিগেশন বারটা ঠিক করা দরকার, ন্যাভিগেশন বারে দেখতে পাচ্ছি দুইটা জিনিস দুপাশে রয়েছে,
দুটো জিনিস দুই পাশে রাখার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। সবচেয়ে আমার কাছে সহজ মনে হয় কি, সেটা হচ্ছে ডিসপ্লে ফেস ব্যবহার করা। আমার কাছে ডিসপ্লে ফেসটা খুব দারুণ লাগে। ঠিক আছে, ঠিক আছে, দিব। তো আমরা এখানে ফ্লেক্স ব্যবহার করব কোথায়? ন্যাভের মধ্যে। ন্যাভের মধ্যে কয়টা জিনিস আছে খেয়াল করবেন। ন্যাভের মধ্যে আছে মূলত এই ইউএল, আর হচ্ছে এই ছবি মানে লোগো, লোগো কথাটা আছে এবং ইউএলটা আছে। লোগোটা থাকবে এক পাশে আর ইউএল থাকবে আরেক পাশে। ঠিক আছে, সো আমরা এখানে ব্যবহার করব ন্যাভের মধ্যে। ন্যাভকে বলে দেব ডিসপ্লে ফ্লেক্স। এরপরে এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করব। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিব আমরা। স্পেস বিটুইন দিলাম, সেভ করলাম। সেভ করে এখন আউটপুটে আসি, দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো এক পাশে আসছে আর লোগোটা কিন্তু আরেক পাশে চলে গেছে। আরও অনেকভাবে আনা যায়, সেটাও আমরা দেখতে পারি, সমস্যা নেই। কিন্তু এটুকুর মধ্যে তো এত কিছু দেখানো যাবে না, তাই না? এটা চলে গেল। চলে যাওয়ার পর এখন ন্যাভের মধ্যে যে ইউএলটা আছে, ন্যাভের মধ্যে ইউএল, তাহলে আমরা প্রথমত ন্যাভকে ধরবো। ন্যাভের মধ্যে ইউএল, ন্যাভের মধ্যে ইউএল যেটা আছে সেটা কি হবে, এটাকে আমাদের কিছু স্টাইল করা লাগবে। এটা আমরা কি করতে পারি, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল আমরা অনেকভাবে করতে পারি। যদি নান করে দিই তাহলে আমাদের এই ডটগুলো চলে যাবে। ঠিক আছে, ডটগুলো চলে গেছে, দেখেন প্রত্যেকটি ডট নাই। আমরা এখানে স্কোয়ার যদি করে দিই, স্কোয়ার, তাহলে সবগুলো আগে ডট ছিল গোল, এখন স্কোয়ার দেখা যাচ্ছে। এই যে স্কোয়ার, স্কোয়ার অবস্থা চলে আসছে। তো এখানে আমরা নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমরা ন্যাবের মধ্যে যে এল আই আছে, সবগুলো তো ডিসপ্লে ব্লক, তাই না? ব্লক জন্য তো সবগুলো নিচে নিচে আসছে। ইউএল এর মধ্যে এল আই যেটা আছে সেটা কি করবে, ডিসপ্লে ইন লাইন ব্লক, অফ ব্লক, দেখেন এগুলো পাশাপাশি চলে আসছে। আর আমরা ড্রপ ডাউনে আপাতত না কাজ করি। এখন ন্যাব যেহেতু একদম গায়ের সাথে লেগে আছে, আমরা ন্যাবের কাছে একটি প্যাডিং দিতে পারি। প্যাডিং দিচ্ছি 15 পিক্সেল। আমরা ভিতরে চলে আসছে, দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের যেটা রয়েছে প্রত্যেকটা আইটেম, যেটাকে বলা হয় ইউএল এর মধ্যে এলআই। আমরা এখানে যদি আবার ফলো করি, ইউএল এর মধ্যে এলআই, প্রত্যেকটি ইউএল এর মধ্যে এলআই যেগুলো আছে সেখানেও আমরা একটি প্যাডিং দিতে পারি। আমরা প্যাডিং উপর নিচে জিরো দেবো, ডানে বামে আমরা 10 পিক্সেল বা 15 পিক্সেল করে দিতে পারি। দেখতে পাচ্ছি আমাদের অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেল, আমরা এখানে 10 পিক্সেল দিই। এই তো আমাদের পাশাপাশি চলে আসছে। এরপরে আমরা চলে আসবো পরের সেকশনে। আমাদের এই সেকশনে এত বেশি জায়গা নিচ্ছি কেন, আমাদের এখানে দিয়েছি 150 পিক্সেল, এখানে আমরা শুধু 50 পিক্সেল দেবো, আমাদের এত জায়গার প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের প্রথম সেকশনে কাজ শেষ। সেকেন্ড সেকশনটা, প্রথম সেকশনে একটি কাজ আছে, লোগোটা কিন্তু এরকম রয়েছে। লোগোটা আমরা অনেক স্টাইল করতে পারি। লোগোটা কিসের মধ্যে আছে দেখি তো, এর মধ্যে আছে, ন্যাভের মধ্যে এ। আমরা এক একটি কালার ইয়া দিই, ক্লাস দিই। ক্লাস দিচ্ছি হচ্ছে লোগো, এটা কার মধ্যে আছে, ন্যাভের মধ্যে আছে, তাই না? ন্যাভের মধ্যে ডট লোগো। এই লোগোকে কি করব, প্রথমত টেক্সট ডেকোরেশন নাম করে দেবো, যাতে করে নিচে লেখাটা চলে যায়। টেক্সট ডেকোরেশন নাম, নিচে লেখাটা চলে গেছে। এরপরে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিব আছে আমি 700 দিয়ে রাখছি, যথেষ্ট মোটা হবে। এরপর কি করব, আমরা ফন্ট সাইজ চেঞ্জ করার প্রয়োজন নেই, এরকমই থাকলো। ঠিক আছে, ফোন নষ্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, এখন তারপর সেকেন্ড সেকশন যেটা আছে, হিরো সেকশন। হিরো সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি আমরা। এরপরে কি করব, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব। আমরা ডিসপ্লে ফ্লেক্সের কত ব্যবহার দেখেন সেটা, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স করলাম সব পাশাপাশি আসলো। এরপরে আমরা ফ্লেক্স ডিরেকশন আমরা কলাম করে দিব। ও, ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিলে কী হবে, এগুলো দেখেন পাশাপাশি আসছে, এটা প্রথমে, তারপরে এটা, তারপরে বাটন, তখন ফ্লেক্স ডিরেকশন এখন রোতে আছে, কলাম করে দিলে উপর থেকে নিচের দিকে আসবে। ফ্লেক্স ডিরেকশন কলাম, দেখেন উপর থেকে সবগুলো নিচের দিকে আসলো। এখন এইগুলাকে কি করতে পারি, আমরা আমরা এটাকে বলতে পারি জাস্টিফাই। এখন জাস্টিফাই কন্টেন্ট কোন দিকে কাজ করবে, জাস্টিফাই কন্টেন্ট কলামের দিকে কাজ করবে, সেন্টার। ওয়াও, অ্যালাইন আইটেমস, সেন্টার, সব মাঝামাঝি আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছে চলে আসছে। এর মধ্যে যে প্যারাগ্রাফটা আছে আমাদের, কার মধ্যে, হিরোর মধ্যে যে প্যারাগ্রাফটা, সেটা কোথায় আছে,
ডট হিরো এর মধ্যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার করে দিলাম, মাঝামাঝি চলে আসার কথা। এখন হচ্ছে আমরা ম্যাক্স উইথ নামে একটি প্রপার্টি সেটি ব্যবহার করব। এই লেখাটি দেখেন একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে আসতেছে, এটা কিন্তু অনেক একটা বোরিং ফিল করাবে। তো এটাকে ঠিক মাঝখানে নেওয়ার জন্য কী করতে পারি, আমরা ম্যাক্স উইথ ব্যবহার করব, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। দেখেন লেখাটি মাঝখানে চলে আসলো, আমরা আরেকটু কমিয়ে দিতে পারি 450 পিক্সেল। এখন দেখেন লেখাগুলো ঠিক মাঝখানে চলে আসছে, আরেকটু কমাবো 360 পিক্সেল। আচ্ছা এখানে ডিজাইনটা ফলো করি, ডিজাইনে দুই লাইন ছিল, তাহলে এখানে আমাদের 500 পিক্সেল দিলে আমাদের বেস্ট হবে। এই তো হয়ে গেল। এখন হচ্ছে কি আর কি কাজ বাকি আছে, আমাদের উপর নিচে যথেষ্ট জায়গা ফাঁকা ছিল, তো এটা কি কি করে করা যায়, আমরা একটা সাইজ দিতে পারি, আমরা প্যাডিং টপ দিতে পারি, প্যাডিং বটম দিতে পারি, এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, প্যাডিং টপ হিরোতে, প্যাডিং টপ উপরে দিব আমরা হচ্ছে 100 পিক্সেল। ঠিক একইভাবে নিচে দেব আমরা কত, 200 পিক্সেল। দেখি কী অবস্থা হইল, ওয়াও অনেক বেশি হয়েছে। অবশ্যই আমরা এখানে 50 ব্যবহার করি, এখানে আমরা 100 ব্যবহার করি, তাহলে আশা করা যায় অনেকটা ঠিক থাকবে। ঠিক আছে, এখন আমাদের এই লেখাগুলো কালার ছিল আলাদা, এগুলো চেঞ্জ করবো, সমস্যা নেই, এগুলো খুবই সহজ। এই বাটন আমাদেরকে চেঞ্জ করতে হবে, কার মধ্যে বাটন, হিরোর মধ্যে বাটন, হিরো কই, এই হচ্ছে আমাদের হিরো, হিরোর মধ্যে বাটন নামে একটি ক্লাস ট্যাগ রয়েছে, এটা কপি করে নিলাম, হিরোর মধ্যে বাটন ডট হিরো, এর মধ্যে বাটন, বাটনটা কী হবে, উইথ যাই থাকলো থাকলো, আমাদের এখানে স্টাইলটা ফলো করে দেখে কী আছে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার হবে, এই কালারটি, ব্যাকগ্রাউন্ড কালারটি কপি করে নিচ্ছি, বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার এটি হইল। এরপরে আমাদের কী করতে হবে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা এখানে পার্সেন্ট ব্যবহার করবো না, আমরা সবসময় দেখতে পাচ্ছি এইখানে যে বাটনটা আছে ট্যাবলেটের মতো, ট্যাবলেটের মতো যখন করতে যাব তখন আমরা একটি হাইলি ভ্যালু দেবো, যেমন 99 পিক্সেল এটা দিব। কেন দিব সেটা আমরা অন্য সময় জানবো। দেখেন আমাদের ট্যাবলেটটা কিন্তু হয়ে গেছে, এখানে আমাদের একটু প্যাডিং দরকার আছে, প্যাডিং দিলে দেখতে ভালো দেখা যাবে, প্যাডিং উপরে নিচে দিব আমরা 5 পিক্সেল, আর ডানে বামে দিব আমরা 10 পিক্সেল। এখন আমাদের বর্ডারটি মুছে দেবো, বর্ডার নান সেভ করলাম, দেখি আমাদের বাটনটি সুন্দর হয়েছে, বাটনের উপরে লেখাটি কালো হবে না, সাদা হবে, সুতরাং কালার হবে সাদা, কালার সাদা, কালারটি সাদা হয়ে গেল। আমাদের এখানে একটি মার্জিন প্রয়োজন হইতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছি মার্জিন রয়েছে, উপর নিচে যথেষ্ট মার্জিন, তো মার্জিন আমরা কত দিতে পারি, হিরোর মধ্যে বাটন হবে, বাটনে প্যাডিংয়ের পাশাপাশি মার্জিন রাখাটা বেটার, মার্জিন দিচ্ছি আমি উপরে নিচে 25 পিক্সেল, আর ডানে বামে অটো রাখি, সমস্যা নেই, এমনিতে মাঝখানে আছে, আমরা আরেকটু মাঝখানে রেখে দিলাম। এই তো, এরপর আমাদের যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের উপরে কি ফাঁকা হবে, অবশ্যই হবে, আমরা প্যারাগ্রাফের উপরে মার্জিন টপ দিতে পারি কতটুকু, এখানে আমরা 25 পিক্সেল দিতে পারি, মার্জিন টপ 25 পিক্সেল, সেভ করি, সেভ করে দেখে কী হয়, আমাদের উপরে ফাঁকা হয়ে গেছে। আমাদের টোটাল হিরোর মধ্যে যত লেখা থাকবে সবগুলো সাদা রং হবে, টোটাল হিরো এইটা, এই হিরোর মধ্যে আমরা সরাসরি কালার বলতে পারি, কালার দিলে দেখা যাবে সব কালারগুলো সাদা হয়ে যাবে, 3টা F অথবা 6টা F, এটা হলো সাদা রঙের প্রতীক। ঠিক আছে, সব কালারগুলো সাদা হয়ে গেল। আপনি যদি এই বাটনটা সাইডে একটু বাড়ানোর প্রয়োজন মনে হতে পারে, তখন আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন, আমরা এখানে 10 পিক্সেল দিয়েছিলাম, প্যাডিং 15 পিক্সেল দিচ্ছি, অনেকটা বেশি হবে এখন আর কি। সেকেন্ড সেকশনে কাজ শেষ, এখন আসবে আমরা থার্ড সেকশনে, থার্ড সেকশনের মধ্যে কী আছে, অনেকগুলা কী আছে, এখানে কার্ড রয়েছে, কার্ড র্যাপার নিয়ে কাজ করবো না, আমরা সর্বপ্রথম একটা সিঙ্গেল কার্ড নিয়ে কাজ করবো। আচ্ছা কার্ড র্যাপারটা কি আমাদের বানানো আছে, কার্ড র্যাপার, হ্যাঁ বানানো আছে, তো কার্ড র্যাপার না কাজ করে আমরা সিঙ্গেল কার্ড নিয়ে কাজ করবো, সিঙ্গেল কার্ডটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে আসবো, সবসময় ফলো করতে হবে যে সিঙ্গেল কার্ড নামে আরও কোনো ক্লাস আছে কিনা, যদি না থাকে তাহলে সরাসরি সিঙ্গেল কার্ডটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন, আর যদি সিঙ্গেল কার্ড আরও অনেক জায়গা থাকে তাহলে আমি এখানে মেনশন করবো এরকম, কার্ড র্যাপারের চাইল্ড, কার্ড র্যাপারের মধ্যে সিঙ্গেল কার্ড, এভাবে আমি মেনশন করতে পারি। ঠিক আছে, আমি এখানে এভাবে মেনশন করবো, সিকিউরিটি পারপাস, সেফটি পারপাস, কার্ড র্যাপারের মধ্যে সিঙ্গেল কার্ড, এগুলো একটি উইড রয়েছে,
আমরা এখানে একটু উইড ব্যবহার করব। উইড আমরা সরাসরি উইড ব্যবহার না করে আমরা কাজ করতে পারি, ম্যাক্স উইড ব্যবহার করতে পারি। ম্যাক্স উইড ব্যবহার করলে আমরা কি করব, প্রথমত আমরা উইডটা ব্যবহার করি। উইড দিচ্ছি আমরা 250 পিক্সেল, সেভ করলাম। সেভ করে দেখি কি ঘটে, আমাদের এখানে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো এখান থেকে, যাতে করে সব লেখাগুলো মাঝখানে চলে আসে, সেন্টার চলে আসছে সব লেখাগুলো মাঝখানে দেখতে পাচ্ছি এখানে। আর সিঙ্গেল কার্ডের মধ্যে যে ইমেজ আছে, দেখেন সিঙ্গেল কার্ডের মধ্যে কিন্তু একটি করে ইমেজ আছে, এই সিঙ্গেল কার্ডের মধ্যে ইমেজ, এই ইমেজগুলো অনেক বড় দেখা যাচ্ছে। তো সিঙ্গেল কার্ড এর মধ্যে IMG যেহেতু একটি ট্যাগ, এখানে আমরা বলে দেব উইড কত হবে সর্বোচ্চ। আমরা যেহেতু ইয়ার উইড রাখছি, বক্সে উইড রাখছি 200 পিক্সেল, 250 পিক্সেল, এখানে আমরা দিব 100 পিক্সেল সর্বোচ্চ। দেখেন ছবিগুলো কিন্তু ছোট হয়ে গেল, আপনি চাইলে আরও ছোট রাখতে পারেন, 75 পিক্সেল ছোট হয়েছে, তাই না? এখন আমাদের এই যে ছবিগুলো আছে, ছবিগুলোর চারপাশে একটি মার্জিন দেখতে পাচ্ছি, ছবিগুলোর চারপাশে একটি মার্জিন দিয়ে দিচ্ছি আমরা, মার্জিন উপর নিচে দিচ্ছি আমরা 25 পিক্সেল, ডানে বামে অটো, যাতে করে মাঝখানে থাকে, সমস্যা নেই, ছবিগুলো মাঝখানেই রয়েছে, এমনিতেও মাঝখানে থাকবে আশা করা যায়। আর কি কাজ রয়েছে আমাদের, এটাকে যদি বড় মনে হয় আমরা এখানে জুম আউট করতে পারি, জুম আউট করলে অনেক ছোটো ছোটো মনে হবে তখন। এখন দেখতে পাচ্ছি আমাদের যে ব্লু লেখা আছে, ব্লু লেখা আর হচ্ছে আমাদের ডিজাইনের এখানে একটু ফাঁকা কমে বেশি আছে, তাই না? তাহলে আমাদের যে এইচ কত আছে, H4 মনে হয়, আমরা ডিজাইন থেকে দেখে আসি, এখানে H4 রয়েছে, কার মধ্যে, কাট কন্টেন্টের মধ্যে, কাট কন্টেন্টের মধ্যে H4 আছে। সরাসরি এটাই বলি যে কাট কন্টেন্ট ডট কাট কন্টেন্ট, এর মধ্যে H4 যতগুলো আছে সেগুলো কি হবে, সাইজ সব ঠিক আছে কিন্তু লাইন হাইটটি বাড়িয়ে দিচ্ছে, লাইন হাইট অথবা মার্জিন দিয়ে আপনি কাজ করতে পারেন। লাইন হাইট আমি এখানে দিয়ে দিচ্ছি 25 পিক্সেল, দেখে আসি কী অবস্থা, তেমন কোনো পরিবর্তন নেই। আমি এখানে 36 পিক্সেল দিচ্ছি, অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন আমাদের ইমেজের যে মার্জিন রয়েছে 25 পিক্সেল অনেক কম কম মনে হচ্ছে, মেবি আমাদের যা দিয়েছি ভালো কথা। এখন মার্জিন টপ আলাদা করে দিয়ে দিচ্ছি এখানে, একসাথে মার্জিনে আপনি অনেকগুলো ভ্যালু ইউজ করতে পারবেন। মার্জিন টপ এখানে 50 পিক্সেল সেভ করলাম, উপরে কিন্তু অনেকটা টপ বেড়ে গেল। এখন আমরা সিঙ্গেল কার্ড যে রয়েছে, এই কার্ডটাকে একটি বর্ডার দিতে পারি দেখার জন্য। বর্ডার কতটুকু জায়গা সে নিচ্ছে, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, সেভ করলাম, বর্ডার কিন্তু দেখা যাচ্ছে। এখন চলে আসবো আমাদের কার্ড র্যাপারের মধ্যে, র্যাপারের মাধ্যম দিয়ে আমরা এখানে ফ্লেক্স ইউজ করে সবগুলোকে পাশাপাশি নিয়ে চলে আসতে পারবো। এখানে ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি চলে আসছে, সবগুলো এক পাশে লেগে আছে, বাট আমাদের ডিজাইনে কী হচ্ছে, অনেকটা ফাঁকে ফাঁকে আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এইখানে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিতে পারি, স্পেস বিটুনে দেওয়া যেতে পারে, অনেকগুলো ফাঁকা ফাঁকা অংশে চলে গেল, ফাইন। আমাদের এখানে একদমই প্রপারলি এরকমই ডিজাইন করা হচ্ছে না সত্য কথা, তারপরে ট্রাই করতেছি আমরা যতটুকু করা যায়। এখন এটাকে আমাদের একটু উপরে তুলতে হবে, দেখেন খেয়াল করেন এখানে কিন্তু অর্ধেক জায়গায় উপরে চলে গেছে, তাই না? তো এটাকে কি করে করা যায়, আচ্ছা আমি যদি কার্ড র্যাপারকে ধরে, কার্ড র্যাপারকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর কি করা যায়, আমি প্রত্যেকটি কার্ড র্যাপার সিঙ্গেল কার্ড যেগুলো রয়েছে এগুলোকে ধরে যদি মার্জিন টপ করে দিই তাহলে কি করতে পারে। শিওর, আমরা কার্ড র্যাপার, কার্ড র্যাপার, কার্ড র্যাপারকে ধরে আমরা সুন্দর করে উপরে তুলে দিতে পারি। সিঙ্গেল কার্ডকে মার্জিন টপ যদি আমরা কমিয়ে দিই তাও কাজ করবে, মার্জিন টপ -150 পিক্সেল, মানে -150 পিক্সেল উপর দিকে মাইনাস যাবে আর কি, এরকম সেভ করলাম, বক্সটা কিন্তু উপরে চলে গেল। সিঙ্গেল কার্ডে একটি ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সম্ভবত এখানে 150 না দিয়ে 100 দিই, এটা আমাদের জন্য ভালো হবে। পাশাপাশি প্রত্যেকটি সিঙ্গেল কার্ডে একটি প্যাডিং থাকা জরুরি, দেখতে পাচ্ছি এই লেখাগুলো বর্ডার সাথে লেগে গেছে, এখানে একটি প্যাডিং দিচ্ছি, প্যাডিং 15 পিক্সেল সেভ করলাম, দেখা যাচ্ছে প্যাডিংটিও কাজ করছে। এখন আমাদের কি করতে হবে, সব ঠিক আছে, এখন শুধুমাত্র কি করা বাকি রয়েছে আমাদের, এখানে বাকি রয়েছে হচ্ছে বর্ডারটি তুলে দিতে হবে আর ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে। এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সাদা ছিল, একদম সাদা, আমরা এখানে সাদা নিয়ে নিচ্ছি, সিঙ্গেল কার্ড BGC ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ঠিক আছে সেভ করলাম, সাদা রং হয়ে গেল। বর্ডারটি তুলে দেব, তুলে দেওয়া হয়ে গেল, আমাদের এই হচ্ছে কাজ ছিল। আমাদের টোটাল বডিতে অনেকটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটুকু সমস্যা মনে হচ্ছে, আমরা টোটাল বডিকে ধরে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, তাহলে টোটাল বডিটাকে সবার উপরে ধরাটা বেটার। বডি BGC
সেভ করলাম, টোটাল বডিটি একটি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল, আশা করা যায় অনেকটা আমাদের ডিজাইনের মতো হয়েছে, সম্পূর্ণরূপে হয়নি আমি বলছি তারপরেও আর কি। আমরা এখানে সম্পূর্ণ রকমের করা যেত, সেটাও কিভাবে করা যায়, আমরা এখানে যতগুলা র্যাপার রয়েছে যে যেখানে ছিল কি কি রয়েছিল, এখানে আমাদের হিরো সেকশন রয়েছিল, হিরো ন্যাপ ছিল, ন্যাপকে আমরা ম্যাক্স উইড নামে একটি প্রপার্টি ইউজ করতে পারি, ম্যাক্স উইড সর্বোচ্চ উইড, ম্যাক্স উইড হচ্ছে আমি কি বলবো 1280 পিক্সেল, সেভ করলাম। এরপরে মার্জিন অটো, মার্জিন ও মার্জিন অটো, মাঝখানে চলে আসছে তাই না, ঠিক আছে। তো এই কাজটা এখানেও করতে পারি, আবার এটা নিয়ে শুধুমাত্র একটি আমরা ক্লাস বানিয়ে ফেলতে পারি, যেমন এটার নাম দিচ্ছি আমি কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এখন কন্টেইনারের মধ্যে যা যা আছে এটাকে যদি ধরে আমি প্রত্যেকটাতে বসিয়ে দিই এখানে, এই যে আমাদের ন্যাপ ছিল কোথায়, সবার প্রথমে ন্যাপ ছিল, ন্যাপে এখানে ক্লাস দিব, এখানে কাজ হয়ে যাবে আশা করা যায়, কাজ করছে তাই না আমাদের। তারপরে কি করব, কন্টেইনার আর কোথায় ব্যবহার করবো, এই হিরো সেকশনের মধ্যে যা আছে সবসময় মাঝখানে থাকবে, এটা নিয়ে তেমন কোনো প্যারা নেই, তবুও আমি এখানে ব্যবহার করতেই পারি, থাকলো। এরপরে কি যতগুলো যে কার্ড র্যাপার ছিল এখানে আমি কন্টেইনার নামে আরেকটি ব্যবহার করলাম, তাহলে এখন দেখা যাবে এই কার্ডগুলো অনেক বাইরে যাবে না, ভিতরে থাকবে। কিন্তু সমস্যা হলো এই যে এটা কার্ডটা বেশি দূরে যাচ্ছে না, এটা একটু প্রবলেম, এই জন্য আমাদের হিরো সেকশন থেকে কন্টেইনারটা তুলে দেব, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু প্রপারলি অনেকটা সুন্দর কাজ করতেছে। এখানে আমরা যে ব্যবহার করেছিলাম, কি ব্যবহার করেছিলাম, এই যে কার্ডগুলোর মধ্যে বিটুইন ব্যবহার করেছিলাম, আমরা যদি ইভেনলি ব্যবহার করতাম তাহলে ব্যাপারটি আরো ভালো হতো। কি হইলো এটা, ও আমরা ন্যাপে কেন ব্যবহার করতেছি, ও স্পেস বিটুইন, আমাদের এখানে স্পেস বিটুইন ব্যবহার করব, নিচে নিচে কোথায়, এই যে এখানে স্পেস অ্যারাউন্ড না দিয়ে স্পেস বিটুইন দেব, তাহলে আমাদের দু প্রান্তে দু প্রান্তে জিনিসগুলো, হ্যাঁ ঠিক আছে, এই তো দুদিকে চলে গেল, এভাবে কাজ করবে। আমরা এখন কি করব, আমাদের কন্টেইনারের উইডটা 1200 না দিয়ে 1000 পিক্সেল দিয়ে দেবো, 1000 পিক্সেল, অনেকটা ডিজাইনের মতো হয়ে গেল, ঠিক আছে। আমরা জুম ইন করলে ব্যাপারটি আরও সহজে বুঝতে পারবো, আমরা আরও অনেক ধরনের স্টাইল এখানে করতে পারি। আমাদের নিচে একটি ফুটার দেওয়া প্রয়োজন ছিল, ফুটারটি যদিও এখনও দেইনি, ফুটারে একটি ইয়া থাকতে পারে, এই যে লেখাগুলো খুব ঘিজি ঘিজি লাগতেছে, এখানে যদি একটু লাইন হাইট বাড়াই দিতাম তাহলে খুব ভালো লাগতো। এটা কোথায় ছিল, প্যারাগ্রাফের মধ্যে ছিল, কার্ডের মধ্যে, আমাদের কার্ড কোথায়, সিএসএসে, আমরা যা চলে যাচ্ছি কার্ড র্যাপার সিঙ্গেল কার্ড, তারপর হচ্ছে এখানে আমাদের সিঙ্গেল কার্ডের মধ্যে ইমেজ H4, সিঙ্গেল কার্ডের মধ্যে আমরা কোনো প্যারাগ্রাফকে নেই নি, আমরা সিঙ্গেল কার্ড, সিঙ্গেল কার্ডের মধ্যে যে প্যারাগ্রাফ আছে, আচ্ছা একটু খেয়াল করে দেখি তো সিঙ্গেল কার্ডের মধ্যে কি প্যারাগ্রাফ নামে কিছু আছে কিনা, এটা হচ্ছে সিঙ্গেল কার্ড, এর মধ্যে প্যারাগ্রাফ কিন্তু আছে, তার সরাসরি চাইল্ড না হলেও তার গ্র্যান্ড চাইল্ড কিন্তু প্যারাগ্রাফ, ঠিক আছে। তাহলে এটাও এখানে কাজ করবে, এখানে বলে দিচ্ছি লাইন হাইট আমি এখানে দিয়ে দেবো 1.3, সেভ করলাম, হয়নি 1.5 দিচ্ছি, একটু বেশি হয়ে গেল 1.4, এখন ঠিক আছে, মেবি আমাদের কালারটা একটু হালকা করে দিলে ভালো লাগতে পারতো, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতেছি, আচ্ছা কালার, এই তো আমাদের কালার, এখন ঠিক আছে, অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। আরও আমরা চেঞ্জ করতে পারতাম, আমরা আপাতত আর চেঞ্জ করবো না, আমাদের এই বক্সগুলো চারপাশে হালকা যদি কার্ভ থাকতো দেখতে ভালোই লাগতো। সিঙ্গেল কার্ড কোথায়, এইটা এখানে আমরা বলে দেব বক্স কি বলে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, হালকা কার্ভ হয়ে গেল কিন্তু বেশি লাগতেছে, 5 পিক্সেল দিই, আরও কম মনে হচ্ছে 10 পিক্সেল দিই, হালকা বেশি হয়ে গেল এখন সুন্দর। আমরা এখানে বক্স শ্যাডো ইউজ করতে পারি, বক্স শ্যাডো, বক্স শ্যাডো কত দিব আমরা, 0, আমরা 0 না দিই এখানে, 5 পিক্সেল, 5 পিক্সেল, 15 পিক্সেল, আমাদের এখানে কালার দিয়ে দিচ্ছি 0 0 0, তারপর এটাকে আমরা অপাসিটি কমিয়ে দেবো, এখান থেকে আপনি মান কমিয়ে দিতে পারেন যে 125, খুবই হালকা, এই তো কালারটি হয়ে গেল এখানে আপনি দেখতে পাচ্ছেন,
আশা করি অনেক ভালো লাগবে দেখতে। আরও কাজ করা যায়, আরও অনেক ধরনের কাজ করা যায়। তারপরে এতটুকু কাজ আপনারা করতে পারলে অনেক কিছু শিখতে পেরেছেন। এখানে আমি কিন্তু শুধুমাত্র কী ব্যবহার করেছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি, স্পেস বিটুইন। স্পেস বিটুইন বলে দিলাম, আমরা সেন্টার দিয়ে মাঝখানে নিয়ে আসছিলাম, স্পেস বিটুইন দিয়ে মূলত দুই দিকে সরিয়ে দেওয়া হচ্ছে, এতটুকু। আর নতুন কিছু দেখা কাজ ব্যবহার করা হয়েছে এখানে, লাইন হাইট আমরা শিখাইছি অলরেডি। আমরা এখানে মার্জিন টপ মাইনাস ব্যবহার করা যায়, মার্জিন মানে যে কোনো দিক থেকে ভিতরে আসা, আর মাইনাস দিলে আমাদের বাইরের দিকে চলে যাবে, এই আর কি। আর কি ব্যবহার করেছি নতুন করে, আমরা তেমন কিছুই এখানে নতুন করে ব্যবহার করিনি, যদিও আমরা একটি মেনুবার বানিয়েছি, কিন্তু মেনুবার তো শুধুমাত্র আমরা কি করছি এখানে ইনলাইন ব্লক দিয়ে কাজ করছি, এটা খুবই সিম্পল একটি ব্যাপার ছিল।